ত্রিপুরায় ঢোকার পথে করিমগঞ্জে আটক সাতচল্লিশ কোটি টাকার হেরোইন সোমবার গভীর রাতে আসমের করিমগঞ্জ থানার পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে লরির কেবিন থেকে উদ্ধার হয় সাতশো চৌষট্টি সাবানের বাক্সে নয় কেজি সাতচল্লিশ গ্রাম হেরোইন সেই সঙ্গে আটক করা হয় চালক মহিব উদ্দিনকে জানা গেছে তার বাড়ি আসিমগঞ্জ এলাকায় উদ্ধারকৃত হেরোইন মিজোরাম থেকে ত্রিপুরা উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলেও জানা গিয়েছে